السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. এক ভাই প্রশ্ন করেছেন, তিনি একটু বক্তব্য শুনলেন যে রাত জেগে থাকলে এবং লাইট নিভিয়ে না ঘুমালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে জানতেন না যে এতদিন পরে এই বিষয়টা পরিষ্কার হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি, যে বক্তব্য আপনি শুনেছেন, রাত্র অধিক পরিমাণে জাগা এবং লাইট জ্বালিয়ে ঘুমিয়ে থাকা, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিপরীত, এবং শারীরিক স্বাস্থ্যগত দিকের ক্ষেত্রেও মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করে যে লাইট নিভিয়ে ঘুমাতে হবে এবং রাত্রে বেশি পরিমাণ জাগা যাবে না। এটা শুধুমাত্র কোরআন সুন্নাহ নয়, এটা বিজ্ঞানও আজকে এই কথাই বলছেন। বিভিন্ন খবরের পত্রিকায়, বিভিন্ন টিভি চ্যানেলে, খবরের স্ক্রিনে আপনারা এগুলো শুনতে পাবেন। তবে আমরা এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যে বিধান আমাদের জন্য দিয়েছেন, সেটা তারা ততটুকু বুঝেছেন, আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণে বুঝেছেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ইনারা যথেষ্ট বুঝেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের বুঝটা বর্তমানে আমাদেরকে নিতে হলে সরাসরি আমরা হাদিসের মাধ্যমে হয়তো পুরোটা বুঝতে পারবো না, এই জন্য বিজ্ঞানের মাধ্যমে আমাদেরকে বুঝতে হচ্ছে। তাছাড়া বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, কোরআন হাদিসের বাণীগুলো তত স্পষ্ট হচ্ছে, তত প্রচার হচ্ছে, মানুষ তত বুঝতে শিখছে। এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি যে অলৌকিক একটা জিনিস। বিজ্ঞানের মাধ্যমে কোরআন সুন্নাহ এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে অলৌকিক একটা জিনিস। ধরা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা ছিল, তার মধ্যে কোরআনের হাদিসের এটা একটা মুজিজা। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, আপনি আমি যতই কাজ করি না কেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আর লাইট নিভেই ঘুমাতে হবে, এটাই সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে এ বিষয়ে বিস্তারিত বলেছেন, যেটা আপনি পড়লে বুঝতে পারবেন। যদি আপনি এই রাত্রে তাড়াতাড়ি ঘুমান, তাহলে এটার উপকারিতা হলো যে ফজরের সময় আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন, এমনকি যদি আপনার তাহাজ্জুদ সালাতের নিয়ত থাকে তা আপনি সেটাও পড়তে পারবেন। কিন্তু যদি আপনি কন্টিনিউ রাত্র 12টা 1টার দিকে ঘুমান, তাহলে সম্ভব হবে না ওঠা, অনেক সময় অক্ত মিস চলে যেতে পারে। এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে, এটা হচ্ছে বিশাল একটা উপকারিতা, আপনার দেহের জন্য উপকারিতা, আপনার পরিবারের জন্য উপকারিতা, আপনার সব দিক দিয়ে আপনার উপকারিতা। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি বলছেন যে আল্লাহ রাসুল, ওই সাহাবির খবর আল্লাহ রাসুল পেলেন যে তিনি রাত্রে সারা রাত সালাত আদায় করেন। তখন আল্লাহ নবী বলছেন যে তুমি কি রাত্রে সারা রাত সালাত আদায় করো? তখন ব্যক্তি বলছে যে হ্যাঁ, আমি সারা রাত সালাত আদায় করি। তো আল্লাহ রাসুল বললেন যে এটা তুমি করো না, কারণ এটাতে তোমার দেহের হক নষ্ট হচ্ছে, তোমার চোখের হক নষ্ট হচ্ছে, তোমার স্ত্রী পরিবার সবার হক নষ্ট হচ্ছে। তুমি রাত্রে ঘুমাবে আবার সালাত আদায় করবে। তা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশটা দিলেন কি জন্য? আল্লাহ রাসুল তো স্পষ্টভাবে বলে দিলেন, যেটা আজকে বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করছে।
এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। শুধুমাত্র আন্দাজেই আল্লাহর ওপরে অপবাদ দেওয়া যাবে না। যদি বিষয়গুলো সহজে বোঝার চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে বুঝ দিবেন এবং আপনি কোরআন সুন্নাহর সঠিক বিষয়গুলো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।